দেখবেন তাসলিমা নাসরিন নতুন করে একটা কবিতা লিখছে, তোমার পরশে দূরে থেকে স্পর্শ করলে মজা লাগে না। দেখো না নতুন করার একটা কবিতা ভাইরাল হইছে, দূরে থেকে স্পর্শ করলে মজা লাগে না, কাছে না আসলে। নাউজুবিল্লাহ করে ও যেরকম শয়তানের বউ, কবিতাও বানাইছে শয়তানের বউ, কথা বল না কেন। আজকে একজন দেখলাম ফেসবুকে লেখছে, এটা কি তাসলিমা নাসরিন কবিতা বানাইছে না উপন্যাস গল্প লেখছে। আমি শুধু আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই, যার ভান্ডে যা আছে তাই পড়বে, কথা বল না কেন। সবাই মিলিয়ে আপ সিদ্ধান্ত করলো দারুন না, তোর মধ্যে পরিষদে ভাইয়া মুহাম্মদ যে কোরআন শরীফ নামে যে কালামটা পড়ে এটা কি সত্যিকারে তার নিজের বিবি নিয়ে ছেলে সন্তান নিয়ে বানায় না আসলে আল্লাহর পক্ষ থেকে আসে। একজনের সিদ্ধান্ত দিল শোনো কি মুহাম্মদ যেভাবে কোরআন শরীফ বানায় কবিতা নামে কোরআন শরীফ এই ডেরে কিছু কবি আনো তো অগোকয়ে দো এরকম বানাইতে। এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করেন না রে ভাই, মসজিদের সামনে কয়েকটা বাচ্চা আছে তো, আপনি যান কো এ মুজাহিদ না আপনার জল আপনি বহেন সামনে কারণ লাল লোক নাই দেশে লম্বা একটা ম্যাডাম কাটা দিছে, এই যে দাগুড় দিছে আমি ঠিক হয়ে যাবে, আল্লাহ হেফাজত করেন জোর করে আমি। মন খারাপ আপনাকে দিলটা নরম করে না, শীতের মধ্যে আগুটিয়ে বসেন তো দেখি, আজকে বেশি রেস করবো না, টেনশন করেন না, অল্প সময়ের ভিতরে আপনাকে ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ দুইটা বন্ধু থাকবেন তো আপনি, আগামতে ধরবো না মাশাআল্লাহ, উঠতে গেলে কিন্তু সাদর মতো ধুয়ে দিতে বলো লুঙ্গি মুঙ্গি ধুয়া ওই চিন্তা ভাবনা করে উঠেন, কিন্তু আজকে এমনি এমনি মেজাজ গরম লোক মুখ কম, শুধু একসাথে বলবেন রোগ বেশি আর কম হওয়া কোনো ফ্যাক্টর না বাবা, একজন লোক আমলি হয়ে গেলে এটি যথেষ্ট, ঠিক না যুবক ভাই। আর আমার কলেজের ভাইরা তোমরা তোমার এলাকার ভাই, আমি মরে গেল তোমার জানাজায় তোমরা যাইবা, আমি হয়তো সফরে থাকলে তোমাদের জানাজায় আসতে পারবো না, কিন্তু ভাই তোমরা তো আমার জানাজায় যাবা, যদি সুনীল ইয়াসরমান জিহাদি আজকে দুনিয়ায় নাই তাই না, যাবা না যাক মাস আল্লাহ কবুল করে যেরকম আমি আল্লাহ, যে যত বড় হয় তার দোষও কিন্তু তত বেশি হয় তাই না, এটা দুনিয়ার নিয়ম। তা আবু জাহেল বলতেছে এ কটা কবি খবর তো দেখি আরবি কালাম ওরা বানাইতে পারে না আরবি কবিতা, একবার ওই জামানা সবচেয়ে বড় বড় কবি যারা খারার উপরে কবিতা বানায় হাইতে পারে, ধরো কাজী নজরুল ইসলাম ফেল, এমন বড় বড় কবি এক জায়গায় করল কইরা দারুন নাদুয়ার ভিতরে হ্যাঁ কাছে কাজ কাগজ কলম দিছে কি তোমরা কোরআন নামে যে কালামে যে কবিতা মোহাম্মদ পড়ে ওই যে পড়েন বাকিটা পড়তে পারলেন এইটা লিখে দিছে যে মোহাম্মদ এই কবিতাটা বানাইছে তোমরা পড়লে এটার এগেনস্টে এটার একবারে এইরকম স্যাম্পল হুবাহু সাওয়া সাওয়া একবারে একই কোয়ালিটির কালাম বানাই দেয় হবে। কবিরা সব চিন্তা করে প্রায় 30-40টা রে কুত্তা মাতার মাথায়ছে খাওয়াইয়া লেখ এক সপ্তাহ বন্ধ চেষ্টা করছে মিলেই দিই পারে না, লাস্টে একজন একটু মিলেইছে শুনবেন না কি ইন্না আতিনা কালা আক আক ফাসাল্লিলি ফাক ফাক ইন্না শানিয়া কাল আবলা, এবারে খালি হাসিস না কবিতারা বানাইছে কি হলেন না ইন্না আতিনা কাল আক 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 কয়লো ওই দেশের সবচেয়ে বড় কুত্তার একটা মোসা ছিল মোস ওইটার কয় আক আক ওই কোয়ালিটি কবিতা বানাইছেন অর্থ করে দেখে আবু জাহেল কই হারামির করে হারাম এই মানুষে বানাই না মুহাম্মাদের কালেমা কি সুন্দর ইন্না আতিনা কাল কার অত অর্থ বুঝে
আপনাদের শুন বাংলা কোন লাগে ওরা তো অর্থ কোরআন তেলাওয়াত করলেই বুঝে মোহাম্মদ কি সুন্দর কালামের অর্থ ইন্না আতনা কাল কাসা হে নবী অবশ্যই আপনারা দান করলাম হাউজে কাউসার আপনি হাউজে কাউসার কি জানেন নবী জানেন না হাউজে কাউসার তারাই পাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ইন্না আতনা কাল কাউসার ফসল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আর ওরা বানাইছে না শানিয়া কাল আবলাক জন বানায় হেলাইছে আর আবলাক বলে ওই জামানার সবচেয়ে বড় গন্ডারের নাম শয়তানের নাম এই বানানের পরে আবু জেহেল কইগুলো কুত্তা পিডেন পিলা এগুলো তাড়াতাড়ি বাইর করে এক কবি যখন এটা বানাইছে মনে করছিল কিছু পুরস্কার পাবে পুরস্কার পাইছে ট্যাঙ্গা ট্যাঙ্গা এমন বানান দিছে ওরে তাই বেটা কবিতা বানাবি তো ভালো বানাবি দেখবেন তাসলিমা নাসির নতুন করে একটা কবিতা লেখছে তোমার পরশে দূরে থেকে স্পর্শ করলে মজা লাগে না দেখো না নতুন করার একটা কবিতা ভাইরাল হয়েছে দূরে থেকে স্পর্শ করলে মজা লাগে না কাছে না আসবে নজবিলা করে ও যেরকম শয়তানের বউ কবিতাও বানাইছে শয়তানের বউ কথা কন না কেন আজকে একজন দেখলাম ফেসবুকে লেখছে এটা কি তাসলিমা নাসরিন কবিতা বানাইছে না উপন্যাস গল্প লেখছে আমি শুধু আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই যার ভান্ডে যা আছে তাই পড়বে কথা বল না কেন আগের বক্ত ওমর ফারুক সাহেব পীর সম্পর্কে বলে গেছে দেখবেন অনেক পীর আছে পায়খানা করে পানিও খরচ করে না কেন এই শীতের ভিতরে ওজু করে না পানি দিতে গেলে তো গরম পানি নেয় না ঠান্ডা পানি স্যাঁত করে উঠবে না টিস্যু পেপার দিবে যদি কোনো এটা কেমনে জানে না আমার কাছে রেপোর্ট আসে যদুর অমুক পীর পানি খরচ করে না পানি খরচ করে না নামাজের ডরে অজু খানা অজু করতে হবে বিদায় নজবিল্লা বলেন না আর যাবেন এই মাদ্রাসায় আসবেন সর্বসুন্দর মাসে দেখবেন দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর আমার মাহমুদ করবেন বজন দেখালে আলেম ওলামার বদনাম বলিয়েন না বাবা মাদ্রাসায় মাঝে মাঝে যায় দেখো কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আলেমরা হাফেজরা কি সুন্দর কোরআন তেলাওয়াত করায় গো বাবা একটা ছেলে যখন কোরআনের হাফেজ হয় হাফেজ হইতে দেরি আছে হাফেজের বাবা মায়ের জন্য জান্নাতের পতাকা হইতে দেরি হয় না বাজারে কোন দিলটা নরম করবেন যখন ওই কবি মন করা কবিতা বানাইছে আর একজন বলে আবু জেহেল রে আমি একটা কবিতা বানাইছি লাইসা কালামুল বাশা এটা ডাইরেক্ট আমার খোদাই প্রদত্ত আল্লাহর কালাম হাদা লাইসা কালামুল বাশা কোন মানুষ রচিত এই গ্রন্থ নয় গো ডাইরেক্ট এটা আমার মাবুদের পাঠানো কোরআন এই কোরআনের বিরোধিতা করলে আবু জেহেল তুমি বাঁচবা না অতএব একটা কাজ করো মুহাম্মদ যেইভাবে চলে এইভাবে চলো বাজার দিলটা নরম করবে আমার বিশ্ব নবী বলেন সাহাবীরা রে মিহরাজের রাত্রে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গেলাম আরো জোরে কন আরো জোরে মিহরাজে যাওয়ার আগে সূরা কাউসার নাযিল হয়েছে গো কিন্তু আমার নবী বারবার অপেক্ষায় আছে আল্লাহ বলল ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার নবী হাউজে কাউসার আপনি চিনেননি হাউজে কাউসার তারাই পাবে যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সুবহানাল্লাহ আম দিতাছে কি মানে ঘুমাইতাছে হে শুধু হাউজে কাউসারে আসা এখন একটা আওয়াজ দিবেন কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে প্রত্যেকটারে কুত্তার মতন কোবাবো ঠিক
রাজি আছেন না নাই কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত ধরে লাগাই দেন তো আল্লাহ কবুল করেন জোরগণ আমিন দুই একজন যুবক নাই নাকি ফারামের মুরগি গেছে সেটা মেটা দিতে তাকবীর দে তাকবীর দে তো দে করে তুই কি পুরুষ না হিজলা আমি কি কইলি তুই একসাথে বলেন তো লিল্লাহে তাকবীর لله تكبير القرآن الآلو تمر نتا تمر نتا نرائي تكبير تكبير شكاية دلا مير پر پر دي تاواز دي بين انشاء انشاء تاکا نئي دي گئ قرآن کی کنو مانوش روسی تو تو نو بیر کسی سورة کاؤسر نازل ہوئی سے انہا آتنے کل کاؤتا او نو بی حوزے کاؤسر عبرشی افتر دیلا ار کھائی بو تارا আপনার উম্মত রাখাইব যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যখন এই দোয়া করে দিয়েছে আমার আল্লাহ আমার নবী তবে কেস আল্লাহ হাউজে কাউসার কই কি দিয়ে বানাইছো আমার দেখার দরকার হঠাৎ করে 27 রজব আমার নবীকে আল্লাহর বাড়িতে টান দিয়ে আল্লাহ নিয়ে গেলেন আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে ওয়াজ মোটামুটি এক গুণ রয়েছে আল্লাহুম্মা আমিন فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا وقال الله تبارك وتعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا درود الشريف تقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هي هم سب مسافر ہیں وهي آخر ٹھکانا هي هم سب مسافر ہیں وهي آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ لا الہ الا اللہ لا الہ جور لا الہ لا الہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم زوري قلبك ধাক্কা হবে الله 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 এ ওই হ্যালোজেন আওয়াজটা লাইটটা বন্ধ করে দেন তো এই হ্যালোজেন ওই যে সামনে
الله محمد الرسول.